মাননীয় সাধারণ সম্পাদক, আমরা জানি যে 71 সালে যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই কিন্তু রাজাকার আলবদল আলসাম পরবর্তীতে যুদ্ধ করারের হিসাবে চিহ্নিত হয়েছিল। যারা আজকে সেই রাজাকার দাবি করে, যারা আত্মস্বীকৃত হিসাবে কালকে স্লোগান দিয়ে দাবি করেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে আইনের আওতায় আনলেন কিনা, 1 নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে সরকারের প্রশাসনের দুর্বলতার কারণে আজকেও দেখা যাচ্ছে যে কোটা বিরোধীরা দেশে রাজধানী ঢাকা সহ সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, এখানে কোন দুর্বলতা আছে কিনা? কোন দুর্বলতা নেই, ধৈর্য ধরার মানে দুর্বলতা। আজ আমি জোর করে আন্দোলনের উপর চড়াও হব, তখন আপনি কি প্রশ্ন করতেন বলুন? আমরা ধৈর্য ধরছি, ধৈর্য ধরার অর্থ আমাদের দুর্বলতা। সময় মতো সবকিছুই দেখবে, সময় মতো যথাযথ অ্যাকশন নাও।